নমস্কার, আমি মঞ্জুরি। আজকে আবার চলে এসেছি আমাদের এই প্রোগ্রামটা নিয়ে, একদম পুজো কাছে চলে এসেছে। আর যেটা আরেকটা যেটা আমি বলবো, যে আমাদের সব কার্ডের যে সমস্ত ছবি বা ভিডিওগুলো ছাড়া হয়েছে, আমার যারা এত ভিউয়ার্স তারা এত সুন্দর রেসপন্স করেছেন এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকে ফটো দেখতে চেয়েছেন, নিয়েছেন। আমরা খুব খুশি হয়েছে আমি, যে আমার সঙ্গে মঞ্জুরির সঙ্গে যেভাবে আপনারা থেকেছেন। মঞ্জুরির আর একটা যে ডিপার্টমেন্ট, ওটা আমার ছেলের তৈরি সব কাটে। আপনারা আমার হাত ধরে আছেন, পাশে থাকবেন, এইভাবেই চলতে থাকবেন। আর আজকে একদম পুজো সামনে এসে গেছে, একদম আমি পুজোর মতনই কিছু শাড়ি দেখাচ্ছি। আর আর একটা যেটা বলার, আমার একটা ঘিচার প্রোগ্রাম করেছিলাম এবং সমস্ত ঘিচাই আবার বেরিয়ে গেছিলো, আমি অনেকেই দিতে পারিনি। তার জন্য অনেকেই আমাকে ক্ষোভ প্রকাশ করেছে। ক্ষোভ প্রকাশ করবেন না, আমি দেখিয়ে দেবো ঘিচা নেক্সট টাইম। আর একটা আমি চেষ্টা করবো ঘিচার অনুষ্ঠান করা। আচ্ছা, আজকে আমাদের প্রথম শাড়িতে চলে এলাম। প্রথম শাড়িটাই হচ্ছে একটা ভাগলপুরি কটন, এটার মধ্যে আমাদের মেশিন ওয়ার্ক করা রয়েছে। এইভাবে যাচ্ছে আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইভাবে, দুদিকে দুটো লাল বর্ডার, ভেতরে এই কাজটা গেছে, পুরো কাজটাই যাচ্ছে এইভাবে, পরের পাটটা গেছে এইভাবে চলে যাচ্ছে, পুরো অল ওভার শাড়িটাই এভাবে বেরিয়ে যাচ্ছে। 1450, এটা এক নম্বর শাড়ি 1450। যারই যে শাড়িটা পছন্দ হবে ফটো তুলবেন, আর যে আগে বুক করবেন আমরা চেষ্টা করবো তাকে আগে দেওয়ার। দ্বিতীয় পিসটা হয়ে আসলে আমরা চেষ্টা করবো নেক্সট জনকে দেওয়ার। অতএব কেউ বলবেন না আমি তো দেখেই বুক করেছিলাম, এটা বলবেন না। সেকেন্ড শাড়িটা একটা তসরে খেস, এটা কিন্তু পুরো টকটকে লাল কালার, যেটা একদম জবা ফুলের যে কালারটা সেই রেড, এটা ডাই করে এসছে, এটা পিওরে আছে, তসর শাড়ি। এটা একটা তসর শাড়ি, দুদিকে দুটো জড়ি বর্ডার গেছে এবং আঁচলটা গেছে পুরো গ্রে কালার দিয়ে, ডাই হয়েছে পুরো গ্রে। বেস কালারটা পুরো রেড কালার, রেড কালারটা একটু আনকমন রেড, এটা কালারটা ঠিক আসছে কিনা জানি না, আনকমন রেড। অনেক সময় ক্যামেরায় কালারগুলো আসে না তাই বলে দেয়া। এটা পুরো এইভাবেই শাড়িটা গেছে, খেসটা বোনানটা খুব সুন্দর বক্স বক্স করে বোনা হয়েছে, অর্থাৎ টানা ভান্ডা দুদিকেই খেসটা বোনা হয়েছে। এইভাবে যাচ্ছে এই শাড়িটা, আর এর ব্লাউজ পিসটাও যাবে গ্রে কালারে। আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে সিল্ক মার্ক যুক্ত শাড়ি, সিল্ক মার্ক যুক্ত শাড়ি, দেখেন এটা 2 নম্বর শাড়ি, এটা হচ্ছে 4650, দর্শন রেখে 2 নম্বর শাড়ি 4650। নাম্বার 3 আর একটা চলে এলাম, এটাও দশরে খেস, এটাও ডাই করে হয়েছে, আঁচলটা যাচ্ছে বেস কালারটাই রেখে দেওয়া হয়েছে, আঁচলটাতে কিছু করা হয়নি। এবং ভীষণ ভালো শাড়ি, ভীষণ আরামের শাড়ি, বেস কালারটা যাচ্ছে স্টিল গ্রে কালার, এইভাবেই চলে যাচ্ছে পুরো শাড়িটা। এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু সিল্ক মার্ক আছে। হ্যাঁ, আর এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা, এটা 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে 4650, 3 নম্বর 4650। এটা 4 নম্বর শাড়ি, এটাও আবার একটা তসর। এই শাড়িগুলো আমার একজন দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিল, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে। এটা বেস কালারটা এইভাবেই যাচ্ছে, গায়ে যে কালারটা সেটা কিভাবে আসছে আমি জানি না, এটা পিঙ্ক আর রানি মেশালে যে কালারটা হচ্ছে সেই কালারটা আছে, পিঙ্ক আর রানি টোনে কালারটা গেছে, এভাবেই পুরো শাড়িটা যাচ্ছে। এবং শাড়িটা কিন্তু ডাই করে আনা হয়েছে এই বেস কালারগুলোকে, দুদিকে দুটো জড়ির বর্ডার যাচ্ছে এবং দুটো বর্ডারই হচ্ছে পিওরে গেছে, জড়ির বর্ডারটা পুরো পিওরে। আর এটা এটা ব্লাউজ পিস, এগুলো প্রত্যেকটা সিল্ক পাল যুক্ত শাড়ি, এটাও হচ্ছে 4650, এটা 4 নম্বর শাড়ি। 5 নম্বরে চলে এলাম, আবার একটা তসর,
এবার একটা তসর, এটার বডিতে পুরো এই কাজটা করা রয়েছে, পুরো বডিতে বোনাটা রয়েছে। এটা একটা মিড নাইট ব্লু, খুব ব্রাইট কালার এটা। এভাবেই পুরো শাড়িটা চলে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা এটা 5 নম্বর শাড়ি, 6 নম্বরে আবার একটা তসর চলে এলাম। এটা হাফ অফ হয়ে গেছে, হাফ শাড়িটা যাচ্ছে, বেস কালারটা যাচ্ছে। হাফটাই বেস কালারটাই চলে গেছে, দুদিকে দুটো জড়ির বর্ডার এবং পুরোটাই পিওরে আছে। আর বাকি হাফটা যাচ্ছে একটা নস্যি টোনে। তেজপাতা কালারের সঙ্গে মিল আছে, একটা গেছে তেজপাতা কালারে, একটা গেছে নস্যি টোনে, এরকম করে করে বাকি হাফটা চলে গেছে। এইভাবেই যাচ্ছে, পুরো বাকি হাফটা যাচ্ছে এই গোল্ড কালারটাতে। আর ব্লাউজ পিসটা এটা, এটা 6 নম্বর শাড়ি। 7 নম্বরে আর একটাও দেখাচ্ছি, অনেকগুলো দেখিয়ে দিলাম। এটাও হাফ অফ গেছে, এটা হাফ অফ হয়ে গেছে, এটার বেস কালারটা রাখা হয়েছে এরকম। পরের হাফটা যাচ্ছে চারকোল কালার আর স্টিল কালার দিয়ে হাফ শাড়িটা, এভাবেই যাচ্ছে পরের হাফ, এইভাবেই গেছে স্টিল কালার আর চারকোল কালারে গেছে। এটা এটা ব্লাউজ পিসটা 7 নম্বর শাড়িতে গেছে। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, আর ব্যবহার করার পর বোঝা যাবে। আচ্ছা আবার একটা আমি তসরেই চলে এলাম, জড়িপাত তসর আট লাইন। আচ্ছা আজকে আমি কয়েকটা গিট ফোর দেখিয়ে দেবো, অনেকেরই চাহিদা থাকে, এটা আমি খুব কম দেখাই। এটা আট লাইন জড়িপাত তসর, খুব সুন্দর একটা এটা কালারটা, অ্যাশ কালার। ও মিনিমাম রেটে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, এটা 4650। এটা এটা ব্লাউজ পিস টা আছে, এটা লাইট পিঙ্ক টোনে, পিচ টোন পিঙ্ক টোন মেশানো একটা ব্লাউজ পিস। আচ্ছা 9 নম্বরে আমি একটা দুটো ইয়ে দেখিয়ে দিই, গিট ফোরের শাড়ি আমি দেখাবো বলেছিলাম, দেখানো হয়ে ওঠেনি, আমার কাছে তৈরি হয়ে আসেনি, এখন আমার কাছে চলে এসছে, আমি তাই দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রোগ্রামটাকে লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করতে থাকবেন। এটা পুরোটা গেছে প্রথমে অ্যাসিডের কাজ হয়েছে, পুরোটা হাতে আঁকা, এবং একটা ভালো কোয়ালিটি সিল্কের উপর। পুরোটা গেছে অ্যাসিডে কাজ হয়েছে, মুর্শিদাবাদ সিল্ক, এবং এগুলো সব 3-ply 4-ply-তে করা হয়, কারণ এই যে দেখেই বুঝতে পারবেন খাপি কতটা সিল্কটা। আচ্ছা সাঁওতাল মেয়েদের কাজ করা হয়েছে এখানে,
অ্যাসিডে কাজ করা হয়েছে এবং তারপরে প্রত্যেকটা জায়গা কিন্তু এটা গিট দিয়ে দিয়ে বাধা হয়েছে শাড়িটা গিট দিয়ে দিয়ে বাধা হয়েছে এইভাবেই পুরো শাড়িটা চলে যাচ্ছে এইভাবে পুরো শাড়িটা চলে গেছে আর বেস কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালার এটা এটা ব্লাউজ পিসটা যাচ্ছে এর পুরো শাড়িটা পুরো গিট ফোর দিয়ে বাঁধা থাকে শাড়িটা প্রচুর পরিশ্রমের শাড়ি এটা এটা 9 নম্বর শাড়ি 10 নম্বরে আমি আরেকটা গিট ফোর দেখাবো এটা কলমকারিতে গেছে এটা কলমকারিতে গেছে বেস কালারটা একটা সুন্দর রেড কালার দুদিকে কলমকারি কাজটার উপর গিট ফোরের কাজ হয়েছে প্রথমে অ্যাসিড করে নেওয়া হয় তারপরে গিট ফোরের কাজ হয় এগুলো সব 4850 প্রত্যেকটা শাড়ি 4850 এভাবেই চলে যাচ্ছে কাজটা পুরো তলার পোরশনটা দিয়ে গেছে পায়ের দিকটা এভাবেই কাজটা আর এটা এটা ব্লাউজ পিসটা হচ্ছে রেডি অল ওভার শাড়িটাতেই কিন্তু এই কাজটা করা রয়েছে রেডি এটা 10 নম্বর শাড়ি এটাও হচ্ছে 4850 11 নম্বর শাড়িতে চলে এলাম অ্যাসিড করা হয়েছে তারপরে এটাকে এটা 11 নম্বর শাড়ি এটাতেও পুরোটা অ্যাসিডের কাজ করা হয়েছে হ্যান্ড পেইন্টিং করা হয়েছে অ্যাসিড দিয়ে অ্যাসিড কালার দিয়ে হ্যান্ড পেইন্টিং করা রয়েছে এইভাবে এর পার্টটা চলে যাচ্ছে আর বডির কালারটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালার বডি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু গিটের কাজ দিয়ে সুতোর কাজ এগুলো গিটের কাজ এটাও একটা হাতের কাজ দুটোই হাতের কাজ হ্যান্ড পেইন্টিংটাও হাতে করা হয়েছে এবং গিট ফোরটাও হাতে করা হয়েছে এইভাবেই পার্ট ধরে কাজটা চলে যাচ্ছে আর ভেতরের কালারটা একটা খুব সুন্দর গ্রিন কালার পেস্তা গ্রিন কালার এটাও 4850 11 নম্বর শাড়ি 4850 এবার 12 নম্বর শাড়িতে আমি আরেকটাতে চলে এলাম পোশা তসর এটা একদম অষ্টমীর অঞ্জলি শাড়িতে চলে এসেছে এখানটা পুরো বোনা রয়েছে হাতে বোনা দুদিকে দুটো বর্ডার যাচ্ছে বেস কালারটা খুব সুন্দর একটা তসর কালার এইভাবেই গোটা শাড়িটা চলে গেছে এইভাবেই যাচ্ছে আর এই ব্লাউজ পিসটা যাচ্ছে রেডি এটা হচ্ছে 12 নম্বর শাড়ি ব্লাউজ পিসটা যাচ্ছে রেডি 12 নম্বর শাড়ি 13 নম্বরে আমি একটা মুগাতে চলে আসি এটাকে অহিংসা শাড়িও বলে ওটা 6550 12 নম্বরটা 6550 এটা মুগা এটা হচ্ছে গুটি পোকাটা যখন উড়ে চলে যায় তারপরে এটাকে আবার ফোটানো হয় ফুটিয়ে ওটার থেকে সুতো বার করে যে শাড়িটা তৈরি করা হয় সেটাকেই বলে অহিংসা শাড়ি এটা হচ্ছে আমার অহিংসা শাড়ি এটার কালারটা হচ্ছে লাইট একটা অরেঞ্জ কালার টিস্যুটা গেছে যেটা সেটা পিওরে আছে আঁচলের দিকে যে টিস্যুটা বা পাড়ে যেটা গেছে এটা তসরে উইভিং গেছে তসর আর টিস্যু দিয়ে পা দুটোকে উইভিং করা রয়েছে বাকিটা যাচ্ছে অহিংসা শাড়ি
এটাও এক ধরনের তসরি, মুগা তসর। এটা 6850, 13 নম্বর শাড়ি 6850। এটা এটা ব্লাউজ পিসটা যাচ্ছে, রানিং এ চলে যায় ব্লাউজ পিস 6850। 14 নম্বরে আমি একটা সাদা দেখিয়ে দিচ্ছি, অহিংসার সাদা, এটা খুব রেয়ার। এই শাড়িটা অহিংসা শাড়িটাই ভীষণ রেয়ার শাড়ি, খুব কম পাওয়া যায়, কারণ এটা তো পোকাটা উড়ে যাওয়ার পরে সুতোটা নেওয়া হয়, এ কারণে শাড়িটা খুব কম তৈরি হয়। পুরো একদম মিল্ক হোয়াইট, পুরো তসরে যাচ্ছে দুদিকে দুটো বর্ডার, ভেতরটা মুগা, এইভাবেই শাড়িটা চলে গেছে, পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে। এটা 13 নম্বর শাড়ি, এটাও 6850। এটা এটা ব্লাউজ পিসটা যাচ্ছে রানিং এ 6850। এটা মুগা 6850, অহিংসা শাড়ি বলেও বুক করতে পারেন। আর একটা কালার দেখিয়ে দিচ্ছি, লাইট সিমেন্ট কালার টাইপের, সিমেন্টের যে কালারটা সেই কালারে গেছে, এটারও তাই তসরে গেছে আঁচলটা, পাটটাও যাচ্ছে তসরে, আর রানিং এ এটার ব্লাউজ পিসটা চলে গেছে। এটা 14 নম্বর শাড়ি, এটাও 6850। 15-তে আর একটা চলে এলাম, এবং প্রত্যেকটা সিল্ক মার্কের শাড়ি, কিন্তু সিল্ক মার্ক যুক্ত শাড়ি। এটা 15 নম্বর শাড়ি, দুধে আলতা, রানি, পিঙ্ক সব মেশানো একটা কালার, কিভাবে আসছে জানি না, আবির টোনটা চলে আসছে, আবিরের টোন, দুদিকটা দুটো তসরে পার গেছে, আঁচলটাও এভাবে গেছে, ওটা শাড়িটা এটাইতেই গেছে। এটা 15 নম্বর শাড়ি, এটাও 6850। এই ধরনের শাড়ি আপনারা বুক করতে থাকুন। আর আজকে এই পর্যন্তই, আবার আমি শিগগিরই আসছি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে।